ধারাবাহিক যারা ক্রোনোলজিটা খুব ভালো বোঝেন কিছু রাজনৈতিক দল যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয় এবং যে যখন যখন নির্বাচন আসে তখন তখন প্রেসিডেন্ট রুলের দাবি তিনশো ছাপ্পান্ন হবে তিনশো হবে যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো এটা দু হাজার একুশের আগেও আমরা এটা দেখলাম আবারও সামনে একটা নির্বাচন কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই ফলে এটা একটা এজেন্ডা তাদের রয়েছে দ্বিতীয়ত কথা বিজেপিদের আমরা বলে দিই আগেই কারণ প্ররোচনা দিতে আপনারা হচ্ছে একেবারেই লিডিং একদম অগ্রণী ভূমিকা আপনাদের থাকে দয়া করে আপনারা ওই জায়গায় যাবেন না সেখানে যা র্যাফ করছে যেখানে কেন্দ্র আসুক আর স্টেট ফোর্সেস তারা সমস্তটা সামলাবেন আপনারা দয়া করে ওখানে পৌঁছানো আর ওখানে একটা চেষ্টা করবেন না কারণ তাতে আপনারা পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করে আমরা জানি বিজেপির মধ্যে এখন হয়ে গেছে কম্পিটিশন কে প্রেসে আগে বলবে কে প্রেসে আগে বলবে সুতরাং তাদের লিডার মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা বলি আমরা এখন মাননীয় রাজ্যপালেরও বক্তব্য শুনেছি আমরা মহামান্য বিচারপতি তারও বক্তব্য শুনেছি আমাদের এইটাই বক্তব্য যেমন মহামান্য রাজ্যপাল এখন মুখ্য সচিব সকলকে দেখেছেন এই যে স্টেটকে আপনি অ্যাকাউন্টেবল করছেন কিন্তু স্টেট কিন্তু অন্ধকারে ছিল রাজ্য কিন্তু অন্ধকারে ছিল যে এরকম যাবে ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যাবে অমুক জায়গায় পৌঁছবে অথচ তারপরে যখন বলছেন যে যেটা জনরস আমরা কোনোটাই ডিফেন্ড করছি না আমরা হিংসাকে কোন রকম উৎসাহ দিচ্ছি না আমরা ডিফেন্ড করছি না আমরা সেটাকে সমর্থনও করছি না কিন্তু এই পরিস্থিতিটা সেখানে সাধারণভাবে মানুষ তারা তো প্রতিদিন দেখছে প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে এটা তারাও জানেন সহজ সরল মানুষ তারাও বুঝতে পারেন যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে কারণ এখানকারই ভারতীয় জনতা পার্টির লিডার শুভেন্দু অধিকারীকে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেছে বিজেপি চোর চোর বলেছে কিন্তু সেখানে ইডি পৌঁছয় না এটা বাংলার মানুষ বোঝে বাংলার মানুষ এটাও জানেন যে দলিল দিলীপ ঘোষের নাম ছিল কিন্তু তাকে দেখে পাঠানো হয়নি প্রসন্ন রায় কিন্তু সে জেলে তাকে দেয়া হয়েছিল ইনভেস্টিগেশন করা হয়েছে বাংলার মানুষ এটাও বোঝে যে পার্শ্ববর্তী যে রাজ্য আসে আসামে যখন সেই মুখ্যমন্ত্রী এখন কিন্তু এর আগে যখন কংগ্রেসই ছিল তখন তার এগেনস্টে ইডির কেস ছিল কিন্তু যখন তিনি বিজেপি ওয়াশিং মেশিনে চলে গেলেন তারপর সমস্তটা বন্ধ হয়ে যায় বাংলার মানুষ সবটাই জানে যে সিবিআই ইডি সীমাবদ্ধতা রয়েছে অবিজেপি সরকার কিংবা অবিজেপি রাজনৈতিক দল যারা আছেন কিংবা তার নেতৃত্ব ওই অবধি এটা বাংলার মানুষ জানে স্বাভাবিকভাবে আবারও বলছি সমর্থন করছি না ওইরকম হিংসা হওয়া উচিত নয় কিন্তু একটার থেকে আরেকটা হয়ে গেল এর মধ্যেও যারা সমাজ বিরোধীরা রয়েছেন এইরকম সিচুয়েশনের তারা অ্যাডভান্টেজ নাই এই সবটার ক্ষেত্রে এবার যদি আপনি স্টেটকে অ্যাকাউন্টেবল করেন আপনি স্টেটকে বলছেন তাকে দায়বদ্ধতা নিতে হবে স্টেট তার দায়িত্ব নিতে পারতো শুধু আগে একটু বলে দিলে যে হ্যাঁ কিছু কিছু এলাকা আমরাও চিনি যে সেগুলো সেন্সিটিভ হতে পারে সহযোগিতা হাত তারা বাড়িয়ে দিত